আমি গতকালই আপনাদের বলেছিলাম যে আজকে বিকেল 3টার সময় আমরা আপনাদের সঙ্গে মিট করব এবং আপনার আরেকটি প্রমাণিত দুর্নীতি যার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দপ্তর সরাসরি যুক্ত সেই বিষয়ে আমরা তথ্যসহ অভিযোগ আপনাদের সামনে করতে চাই। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যিনি সংবিধানের রক্ষক হিসেবে ভারত সরকার কর্তৃক নিযুক্ত আছেন মহামান্য রাজ্যপাল মহোদয়, তাকে একটু আগে আমরা মেল করে আমার পক্ষ থেকে এই অভিযোগ সবিস্তারে করে এই দুর্নীতির বিষয়ে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি। বিষয়টা হলো মাননীয় মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেল সিএমও, সেখানে মুখ্যমন্ত্রীকে বলো বলে একটা কর্মসূচি লঞ্চ হয়েছে আপনারা জানেন। এই কর্মসূচি সহ মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেলে জনগণ কর্তৃক আবেদন নিবেদন অভিযোগ ইত্যাদি জানানোর একটা নতুন ব্যবস্থা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করার সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্ত কার্যকর করার আগে তার পরিকাঠামোগত এবং ম্যান পাওয়ার সব মিলিয়ে যে ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক এবং হিউম্যান রিসোর্সের যা দরকার তার জন্য মুখ্যমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে তথ্য প্রযুক্তি দপ্তরকে একটি টেন্ডার ডকুমেন্ট বানানোর দায়িত্ব দেওয়া হয় 22 সালে। আমি একটি প্রেস নোটে আপনাদেরকে সাল ডেট সবটা দিয়ে দিচ্ছি, কারণ এত বড় এখানে বলা যাবে না, আমি মূল বিষয়টা শুধু আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো তথ্য প্রযুক্তি দপ্তর তার নিজের যে স্টেট গভর্নমেন্ট আন্ডারটেকিং রয়েছে STU ওয়েবল, সেই ওয়েবলকে RFP বানানোর জন্য দায়িত্ব দেয় এবং তারা RFP বানায় এবং এই RFP অনুযায়ী অনলাইন টেন্ডার হয়। প্রসেস ইনিশিয়ালি খুব ট্রান্সপারেন্ট এবং ফেয়ার ছিল। সেখানে দিল্লির একটি কোম্পানি সহ টেকনিক্যাল বিড এবং ফাইন্যান্সিয়াল বিটে অনেকে পার্টিসিপেট করে, সেই নামগুলো আমাদের প্রেস নোটে দেওয়া আছে। আপনারা প্রেস নোটে একদম ডিটেলস নাম পেয়ে যাবেন। তারপরে টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল বিড প্লেস করার পরে অ্যাজ পার নর্মস এবং ফাইন্যান্সিয়াল গাইডলাইন L1 একটি দিল্লির কোম্পানি হয়। তথ্য প্রযুক্তি দপ্তরের আধিকারিকরা এবং ওয়েবেলের লোকেরা তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সও করে ফেলে এবং তাদেরকে ওয়ার্ক অর্ডার দেওয়ার প্রস্তুতিও নিয়ে ফেলে। এবার এই বিরোধটা বাদে পছন্দের লোক যেহেতু L1 হয়নি, মূলত
আইপ্যাককে বেনামে দেওয়ার ব্যবস্থাটা ছিল, যে আইপ্যাক মিথ্যা প্রচার থেকে ভোট গণনার লুট পর্যন্ত ডিএম বিডিওদের সঙ্গে মিলে মিশে করে আসছে বিধানসভার নির্বাচন থেকে, এবং যে আইপ্যাকের দুটো করে লোক পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা দপ্তরে বসিয়ে রেখে সমান্তরাল প্রশাসন চালানো হয়, যেখানে সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, এমনকি মন্ত্রীদেরও কোনো মূল্য এই সরকারের কাছে নেই, আইপ্যাক দ্বারা পরিচালিত এই সরকার। আইপ্যাকের বেনামে সংস্থাকে দিতে না পারার জন্য এবারে তথ্য প্রযুক্তি দপ্তর এবং ওয়েবেলকে বলা হয় যে আপনারা টেন্ডারটা করতে পারবেন না, এটা হোম পার্ক, যার সচিব হচ্ছেন অতিরিক্ত মুখ্য সচিব মিস্টার গোপালিকা, এবং এই দপ্তরের মন্ত্রী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য প্রযুক্তি দপ্তরের আধিকারিকরা, সচিব সহ ওয়েবেলের এমডিরা লিখতে রাজি হননি। তারা বলেছেন কোনো কারণে আমরা ফার্স্ট কল যদি ক্যান্সেল করি, আমাদের অ্যাজ পার আওয়ার নর্মস এবং সিস্টেম আমরা সেকেন্ড কলে যাব। কিন্তু আমরা টেন্ডার ক্যান্সেল করে আরএফপিকে বাতিল করতে পারবো না, তাহলে আমরা আইনগতভাবে ফাইন্যান্সিয়াল ইনডিসিপ্লিনের মধ্যে পড়ে যাব, তারা এই ঝুঁকি নিতে চাননি। এবারে মুখ্যমন্ত্রীর দপ্তর মাননীয় গোপালিকাজির নেতৃত্বে, আমার ধারণা মুখ্যমন্ত্রীর অনুমোদিত ফাইল, নইলে এত বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গোপালিকাজির নেই, তিনি হয়তো প্রপোজ করে থাকতে পারেন, আর আমিও কিছুদিন মন্ত্রী থাকার সুবাদে জানি টেন্ডার কমিটিতে মন্ত্রীরা থাকেন না, কিন্তু ওয়েবেলের কাছ থেকে এটা তথ্য প্রযুক্তি দপ্তর, তার কাছ থেকে এটা হোম ডিপার্টমেন্ট নেবে, এর একটা পলিসি মেকিং ডিসিশন হয় এবং এতে সংশ্লিষ্ট দপ্তরের বিভাগীয় মন্ত্রীর অবশ্যই অনুমোদন লাগে। স্বাভাবিকভাবে ওয়েবেলের কাছ থেকে নিয়ে নেওয়া হয় এবং হোম ডিপার্টমেন্টকে দিয়ে নিয়ে নেয়, তারা নিয়ে তারা ডাব্লিউটিএলকে দিয়ে দেয়। ডাব্লিউটিএলকে ব্রিফ করে দেওয়া হয় আগের আরএফপি বাতিল করতে হবে, এমনভাবে আরএফপি বানাও যাতে দিল্লির কোম্পানিটা ঢুকতে না পারে, আর আইপ্যাকের পছন্দের কোম্পানি এখানে পার্টিসিপেট করে এবং সাপোর্টিং ডকুমেন্টও দিয়ে দিতে পারে, তাহলে আমরা পেয়ে যাব। এই কাজটি আইএস বিভু গোয়েল, যিনি ডাব্লিউটিএলের এমডি, তাকে দিয়েই কার্যত করান গোপালিকাজি, এবং তাকে কারা কারা নির্দেশ দিয়েছিলেন সেটা আমি জানি না, কিন্তু নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর দপ্তর তার নির্দেশিত এই সিদ্ধান্ত। এবারে আপনাকে বলি, আগের আরএফপি থেকে এই ক্লজটাকে ইনক্লুড করা হলো, তাতে বলা হয়েছে এ অর্গানাইজেশন স্ট্রেংথ উইদিন ব্র্যাকেট টেকনিক্যাল এক্সপিরিয়েন্স, এ ওয়ান দ্য বিডার উইদিন ব্র্যাকেট লিড বিডার ইন কেস অফ কনসোর্টিয়াম শুড হ্যাভ সেট আপ কল সেন্টার ফেসিলিটি উইথ অ্যাট লিস্ট 200 ফিজিক্যাল সিটস ইন দি লাস্ট 5 ইয়ার্স ইনক্লুডিং ওন সেট আপ।